চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু। রমজানের অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ, সহযোগিতা আছে প্রথমআলো.কম। আজকে আমি খুব ঝটপট একটি রেসিপি নিয়ে এসেছি, যেহেতু এখন বিভিন্ন ধরনের কালারফুল সবজি আমাদের খাওয়া উচিত এবং সবজি এখন কাঁচা খাওয়া যাচ্ছে না, কাঁচা খাওয়া নিষেধ। তাই আমরা একটা ভেজিটেবল ফ্রুট সালাদ করব, কিন্তু সেজন্য আমরা সবজিটাকে একটু সতে করে নিব। প্রথমেই চুলাটাকে ধরিয়ে নিচ্ছি। প্রথমেই দেবো আমরা প্রাণ প্রিমিয়াম ঘি, এক চা চামচ পরিমাণ। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার আমরা জুলিয়ান কাট ক্যারটটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাবেজ। ক্যাবেজ ক্যারট কাঁচা অবস্থায় খাওয়া যায়, কিন্তু যেহেতু এখন ডক্টররা বলছে আমাদের কাঁচা সবজি খাওয়া উচিত না, তাই আমরা এটাকে একটু সতে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার। লবণ দিচ্ছি অল্প পরিমাণে, ঠিক 2 চিমটি। ভেজিটেবলটা যখন আমরা উচ্চ তাপে সতে করব, তখন এটা জীবাণু শেষ হয়ে যাবে এবং খুব অল্প সময়ে সতে হয়ে যায়। আমি একটু লেমন জুস দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অফ করে দিব। যেহেতু সাথে আমরা ফ্রুটস মিক্স করব, তাই আমাদের ভেজিটেবলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবং কাঁটা চামচের সাহায্যে আমরা ভালো মতো নেড়ে এটাকে ঠান্ডা করে নিব। ভেজিটেবলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি ফ্রুটসটা মিক্স করে নিচ্ছি। এখানে আছে আপেল, আঙ্গুর এবং অরেঞ্জ। এবং এই সালাডটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। এখন আমি একটা ড্রেসিং তৈরি করেছি অরেঞ্জ আর মাস্টার্ড দিয়ে, এটা দিয়ে দিচ্ছি ঠিক 1 চা চামচ পরিমাণ। এবার আমরা সার্ভ করব। উপর থেকে আমরা একটা মিন্ট, ফ্রেশ মিন্ট বসিয়ে দিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভেজিটেবল ফ্রুট সালাদ। এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন নাগরিক টিভির পর্দায় ও প্রথমআলো.কমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। চেনা যায় ঘ্রাণে খাঁটি ঘিয়ের মানে, একশো ভাগ খাঁটি দানাদার প্রাণ প্রিমিয়াম ঘি। প্রাণ প্রিমিয়াম ঘি ঘ্রাণেই কাবু।